নমস্কার, শুভ সকাল। আপনাদেরকে স্বাগত কাকিমাদের 90.5 রেডিও মির্চিতে। শুরু করব আমাদের অনুষ্ঠান, যার নাম ঘরেতে ভ্রমর এলো। দেখে নেব আমাদের ফার্স্ট কলার কে আছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না ওকে, আপনারা একটু বলে দেবেন? আজকালকার ছেলেদের এই এক দোষ। তো স্যার, আপনি যাকে ভালোবাসেন তার নাম কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে রিনিকা। আচ্ছা, চলে যাবো পরের গানে চলে যাবো। দেখে নেব আমাদের পরবর্তী কলার কে আছেন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমার একটা বয়ফ্রেন্ড চাই, আমি আর সিঙ্গেল থাকতে পারছি না। বয়ফ্রেন্ড চাই ম্যাডাম, তা আপনার নাম কি ম্যাডাম? গুনগুন। গুনগুন, তোর কত চেয়ে চাই, রাখ ফোন তুই। গুনগুনের শ্রদ্ধাঞ্জলিতে একটি সুন্দর গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। দেখে নেব এবার আমরা পরবর্তী কলার কে আছেন। হ্যালো। দাদা, আপনার গলাটি এরকম শুকনো লাগছে কেন? আসলে আমার বউ আমাকে খুব পেটায়, তো আমি বাড়িতে থাকতে পাচ্ছি না। ওইরকম বউকে দাদা আপনি ছেড়ে দিন, তার থেকে বরং আমাদের নাম্বারটা আপনি লিখে ফেলুন দাদা, রাতে দেখা হবে। ততক্ষণ আপনার জন্য রইল প্রেম পরশের গান। শুনেছ নতুন মেয়েটা ভর্তি হয়েছে পৌলমি? বাবা, ওর তো নতুন শো আসছে টক ঝাল মিষ্টি, আর সেই শো আমাদের স্লটে দিচ্ছে। আর আমাদের স্লটটাকে 12টার সময়। এটা হতেই পারে না। ওর আমি ব্যবস্থা করব, ওকে যদি আমি রেডিও এফএম থেকে না ছাড়িয়েছি। দেখে নেব আমাদের পরবর্তী কলার কে আছেন। হ্যালো। হ্যাঁ ম্যাম, বলুন। নমস্কার, আমি লোকের বাড়ি কাজ করি। আমি একটা বাড়িতে কাজ করতে যাই, ওই মালকিনটা এতটা অসভ্য, এতটা জানোয়ার, আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলে। সত্যি আজকালকার মালকিনগুলো হয়েছে এইরকম। তা ম্যাম, আপনি আপনার মালকিনের নামটা বলে ফেলুন এবার। ওই তো মিনতি। চম্পা, চম্পা তুই বলছিস এটা? চম্পা, তুই ক্লাস থেকে দাঁড়িয়ে দেবো, আমি তোকে বলে দিচ্ছি। চম্পার জন্য একটা মন খোলানো গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। দেখে নেব আমাদের পরবর্তী কলার কে আছেন। হ্যালো। হ্যাঁ মেয়ে, বলো। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা বলছি। রাহুলকে আমি খুব ভালোবাসি, আপনারা একটু বলে দেবেন? ঠিক আছে মেয়ে, বলে দেবো রাহুলকে, তুমি একটু হোল্ডে থাকো। হ্যালো রাহুল। হ্যাঁ, আমরা রেডিও এফএম থেকে ফোন করছি। তোমার বান্ধবী প্রিয়াঙ্কা এক্ষুনি জানালো যে ও আর তোমাকে ভালোবাসে না, ও একটা অন্য ছেলেকে ভালোবাসে। তুমিও যাতে অন্য মেয়েকে ভালোবাসা শুরু করে দাও, ও এই মেসেজটা তোমাকে দিতে বলেছে। ঠিক আছে, গুড বাই। হ্যালো প্রিয়াঙ্কা। হ্যাঁ, আমরা বলে দিয়েছি রাহুলকে, ও বললো তোমাকে একদমই ভালোবাসে না, ও অন্য মেয়েকে ভালোবাসে, তুমিও যাতে অন্য ছেলেকে ভালোবাসা শুরু করে দাও। হ্যাঁ, তো তোমাদের রিলেশনশিপটা ব্রেক আপ, ঠিক আছে? এই বসকে প্যাঙ্কল করবি? করলে হয় কি নিতে, চলো। হ্যালো। হ্যাঁ, আপনি রোজ ছাদে উঠে আমাকে কেন আর চোখে দেখেন? হেই, তুমি কি করে জানলে? আর নাম্বার কোথা থেকে পেলে তুমি? না, হ্যাঁ হ্যাঁ, নাম্বার পেয়েছি নাম্বার। পরের বার থেকে এরকম হলে কিন্তু আপনার বউকে আমি বলে দেবো। বস তার মানে সত্যি কোনো বইয়ের দিকে তাকায়? ধরা পড়ে গেল, বসের চরিত্র ঠিক নেই, তাহলে সবাইকে বলে ফেলে। অনুষ্ঠানের শেষে লাস্ট কলার কে আছে দেখে নেব। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। দুটো বৌদি আমাকে জ্বালিয়ে মারছে আমার পাড়াতে, আমাকে থাকতে দিচ্ছে না বাড়িতে, কি করি বলুন তো? সত্যি আজকালকার বৌদিগুলো সত্যি এরকমই হয়েছে। তো ওই বৌদিগুলোর নাম কি স্যার? ওই তো রিনা, মিনতি। তুমি, তোমার মনে এই ছিল আমাদের নিয়ে? দাঁড়া, তোমার খোঁজ নিচ্ছি আমি।